আজকে একটা বিশেষ দিন, যে বিশেষ দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর আমার যে বিষয়টা আমি এসেছি আপনারা দেখতে পাচ্ছেন, স্মরণে ও বিস্মরণে জিতেন্দ্রলাল রায়। আজকের অনুষ্ঠানের বক্তব্য রাখা নিয়ে আমি খোলা চলেছিলাম, তাই আমার বিষয়ের মতন আমারও স্মরণ বিস্মরণ হতে পারেনি, আপনারা নিজের মনে একটু ক্ষমা করবেন। আমি শুরু করি। জিতেন্দ্রলাল রায় তো আমারও কিন্তু প্রাণের মানুষ, আর আমরা এখানে যারা রয়েছি অনেকেই, বেশিরভাগ জনই হয়তো নদিয়া জেলার, তাই জিতেন্দ্রলাল রায় আমাদের নদিয়া জেলার গর্ব, এ কথা বলতে দিন মানি। কিন্তু এত বড় গর্ব, তাকে আমরা স্মরণ করছি আবার বিস্মরণও করছি, সেটা কেন হচ্ছে বলুন? 1863 সালে মানুষটির জন্ম, 1863-তে তখন 1270 বঙ্গাব্দ, 14 শ্রাবণ আর বাংলায় 19 জুলাই যে দিনটা আছে, ইংরেজি মনে আমরা জন্মদিনটা পালন করছি, তার যখন 100 বছর হতো মানে 1963 সাল, আপনারা যারা বইপত্র ঘাটবেন বা ঘটেছেন বা গল্প শুনতে নিশ্চয়ই জানবেন, সেই সময় শতবর্ষ, জিতেন্দ্রলাল রায়ের শতবর্ষ একদম নিষ্প্রভ ভাবে হয়েছিল, এতটাই নিষ্প্রভ ভাবে হয়েছিল যে সেটা দেখে পরবর্তী প্রজন্ম অবাক হয়েছিল। 125 যখন হয়েছিল তখন একই অবস্থা বিরাজমান ছিল, সেই অবাক হওয়ার আর কোনো কার্যকরী হয়নি। গত 2013 সালে আমরা বীররায়ের 150 বছর উদযাপন করব, সেটা আমাদের একটু স্বস্তি দেয়, আপনাদের সবার স্মৃতিতে আছে। সেই 2013 সালে মনে হলো যেন জিতেন্দ্রলাল রায়ের প্রতিভা, জিতেন্দ্রলাল রায়ের চর্চা কিছুটা মানুষ করছেন, কি হয়ে মনে হলো জিতেন্দ্রলাল রায়কে নিয়ে কিছু পত্রপত্রিকায় বিশেষ সংখ্যা করল, জিতেন্দ্রলাল রায়কে নিয়ে যেসব প্রস্তাব গুলো রাখা হয়েছিল তার আংশিক পূরণ করা হল, যেমন নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ একটা চুরি পুস্তিকা বার করেছিল 2013 সালে, এই পুস্তিকাটা প্রায় 5000 কপি এই পুস্তিকাতে ছাপানো হয়েছে, এবং নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রতিটা স্কুলে পাঠানো হয়েছে, নিশ্চয়ই আমাদের স্টুডেন্টরা সেগুলো তখন ছাত্রাবস্থায় পড়েছিলেন। এই মানে কিছু কাজ হয়েছে, কিন্তু আবার কাজ না করার সংখ্যা ছিল বেশি। যেমন আপনারা জানেন জিতেন্দ্রলাল রায়ের নামে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো চেয়ার নেই, এই চেয়ারের দাবি কিন্তু আমাদের দীর্ঘদিন, কিন্তু চেয়ার নেই কোন সরকারি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কোন প্রেক্ষাগৃহ জিতেন্দ্রলাল রায়ের নামকরণে করা হয়, এটাও কিন্তু দীর্ঘদিনের দাবি। এই ধরনের দাবি গুলো আস্তে আস্তে জমতে জমতে পুঞ্জীভূত হয়েছে। 2013 সালে আমি আগে বলেছি সামান্য পরিমাণে আংশিকভাবে পূর্ণ হয়েছে এই ধরনের কোনো পাবলিকেশনের মাধ্যমে, তবে বেশিরভাগটাই কিন্তু ব্যক্তিগত। আপনারা স্ক্রিনে পয়সা যেটা দেখছেন এটা হচ্ছে একমাত্র জিতেন্দ্রলাল রায়ের স্মৃতিচিহ্ন আমাদের মধ্যে রয়েছে, তবে এটা দোষ জিতেন্দ্রলাল রায়ের নয়, এটা দোষ না, এটা হচ্ছে জিতেন্দ্রলাল রায়ের জন্মভূমি। আপনারা নিশ্চয়ই যারা কৃষ্ণনগর স্টেশনের দিকে যাতায়াত করেন, করেছেন, কখনো আগ্রহ করে এটা দেখে নিয়েছেন বা দেখে নেবেন, এটা কিন্তু জিতেন্দ্রলাল রায়ের একমাত্র স্মৃতিচিহ্ন আমাদের কাছে প্রাথমিক প্রমাণ হিসেবে আছে। তবে বাকিগুলো কোথায় গেল? আমাদের কৃষ্ণনগরী গরু বা নদিয়া জেলাতে ওনার হাতে দেখা কোনো পাণ্ডুলিপি আমরা রাখতে পারি। আমি একটা পাণ্ডুলিপির ছবি আপনাদের পরে দেখাচ্ছি, কিন্তু ওনার আমাদের কাছে কিন্তু নেই। তার ব্যবহৃত কোন স্মারক দ্রব্য আমরা কিন্তু আমাদের কাছে নেই, যেমন নজরুল ইসলাম বা অন্যান্য হেমচন্দ্র আছে তাদের ব্যবহার করা, বা নেতাজির ব্যবহার করা চেয়ার, কাপ, কাপ, জলের গ্লাস, এইরকম কিছু কিছু জিনিস কোথাও কোথাও রয়ে গেছে, জিতেন্দ্রলালের কোনো স্মারক কিচ্ছু নেই। এটা দায় কার? আমাদের, এবং তার অবহেলিত উত্তরাধিকার। জন্মভূমিটা আরেকটা দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে, জন্মভূমিটা একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন, এটা জন্মদিনের দিন, আমার যেদিন জন্মদিন 14 শ্রাবণ আমরা একটু বিশেষভাবে পালন করি, সবাই নদিয়াবাসী এখানে ফুল মালা ইত্যাদি দেওয়া হয়, কিন্তু সারা বছর ওই এই জায়গাটা আপনারা চেহারা করে দেখেন আপনারা আত্মীয় খুব নোংরা অবস্থায় থাকেন, আমাদের মনে পড়ে একটি দিন
এটা একটা খুব রেয়ার শো সংগ্রহ করেছে, খুব রেয়ার শো। এটা সত্যের মন্ডলী বা চিত্রশিল্পী তাপ্তলা শুয়ে বিজেন্দ্রলালের জন্মপীঠের প্রবেশ দ্বার, সেই প্রবেশ দ্বারের শো। বিজেন্দ্রলাল এত বড় মানুষ হলেন, এত বড় মানুষ হলেন যার জন্য তার অন্যতম হচ্ছে এই কার্তিকেয় চন্দ্র রায় ওনার পিতা, এবং তার মাতা প্রসন্ন হয়ে তার ছবিটা পাওয়া সম্ভব হয়। কার্তিকেয় চন্দ্র রায় ছিলেন নদিয়া রাজ্যের দেওয়ান এবং তার বিখ্যাত কয়েকটা কাজ ছিল, এবং তৎকালীন বঙ্গ সমাজে যত বিখ্যাত মানুষজন তাদের মধ্যে ইনি একজন অন্যতম বিশিষ্ট মানুষজন ছিলেন। এনার বন্ধু বান্ধবদের তালিকা আমি যদি আপনাদের বলি আপনারা সেটা মানবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, দীনবন্ধু মিত্র, কালীকৃষ্ণ মৈত্র, এরা সবাই কিন্তু অক্ষয়চন্দ্র কার্তিকেয় চন্দ্র রায়ের খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন। আর কার্তিকেয় চন্দ্র রায় কিন্তু 200 বছর আমরা পার করেছি, আপনারা অনুভব করেছেন কিনা আমি জানি। 1820 সালে এনার জন্ম, আমরা 200 বছর পার করেছি কিন্তু 2020 সালে। নদিয়া জেলা ওই মেলায় একটা তোরণ হয়েছিল কার্তিকেয় চন্দ্র রায়ের নাম, ওইটাই হচ্ছে ওনাকে স্মরণ। তাছাড়া ওনাকে বিশেষ স্মরণ করা হয়নি, দ্বিজেন্দ্র পাঠকের একটা সাধক বক্তৃতা হয়েছে। তাই আমরা এই স্মরণ বিস্মরণের মধ্যে এই গোলা চলে রয়ে গেছি ওনাকে নিয়ে, ওনার পিতাকে নিয়ে। কার্তিকেয় চন্দ্র রায় কি জন্য বিখ্যাত তার একটা অন্যতম কারণ হচ্ছে এই তিনটে বইয়ের আমি খোঁজ আপনাদের সামনে আসছি। যেটি সংসারণী চরিত, তার আত্মজীবন চরিত, এবং দ্বিতীয় মন্ত্র। যারা বাংলা বিভাগের স্টুডেন্ট বা স্যার ম্যাডাম রয়েছেন তাদের কাছ থেকে এটা একদম আপন আপন সামগ্রী। আমরা ইতিহাস যারা নিয়ে কাজ করি আমাদের কাছে অবশ্যই নদিয়া জেলা নিয়ে যাই গবেষণা করতে যাবে, রাজপরিবার নিয়ে যারা গবেষণা করতে যাবে, যে বন্ধুগুলো দেখালাম সেগুলো অবশ্যই তাদের প্রয়োজনীয় অন্যতম উপাদান। কার্তিকেয় চন্দ্র রায়ের ওই বইগুলো ছাড়া আমরা এক পা এগোতে পারবো না। নদিয়া জেলা নিয়ে আমরা গবেষণা করতেই পারবো না, রাজবংশ নিয়ে গবেষণা করতেই পারবো না, অসম্ভব। সেই কার্তিকেয় চন্দ্র রায়ের ছেলে হচ্ছে বিজেন্দ্রলাল, এটা আমাদের একটা বংশগতিকা আমি আপনাদের দেখাচ্ছি। দেখছেন বংশগতিকা শশীদাস চক্রবর্তী থেকে শুরু হয়েছে, তারপরে একে একে বিশাল বড় বংশগতিকা, দীর্ঘ একটা বংশগতিকা। বিজেন্দ্রলাল রায় ছিলেন সাতজন তার ভাই আর একজন বোন ছিলেন তাদের। বিজেন্দ্রলাল রায় ছিলেন কনিষ্ঠতম কার্তিকের চন্দ্র রায়, এই বংশগতিকা থেকে কিন্তু আপনারা পেতে পারেন। আর বিজেন্দ্রলাল রায় তিনি বোন ছিলেন মালতী দেবী। বিজেন্দ্রলাল রায়ের বেশ কিছু গুণাবলী সম্বন্ধে আপনারা কখনো কখনো শুনেছেন, আমি তাই ওসব বই আলোচনা আজকে যাবো না, প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছি। দু একটা বিচ্যুত এবং চমকপ্রদ বর্ণনা আমি বেছে নিয়েছি। যেমন বিজেন্দ্রলাল রায় খুব ভালো বক্তৃতা করতেন, এতটাই ভালো যে আজকে বলতে হচ্ছে কিন্তু বিজেন্দ্রলাল বক্তৃতা করে আচ্ছা আচ্ছা বড় বড় মাপের মানুষদের চমকে দিয়েছে। যেমন কৃষ্ণনগরে একবার ছোট অবস্থায় উনি জ্ঞানীগুণীদের মধ্যে 3 ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন, সবাই এত চুপচাপ ভাবে শুনেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সাথে তার পিতার খুব যোগাযোগ ছিল, আপনাদের আগেই বলেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার যখন এসেছিলেন কৃষ্ণনগরে ওনাদের বাড়িতে, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অমনোযোগী বিজেন্দ্রলাল রায়ের বক্তৃতা শুনে, ছোট ছিলেন তখন বিজেন্দ্রলাল রায়, শুনে এই কথা বলেছিলেন, এটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই ছেলে একদিন বড় লোক হয়ে গেল, এটা কিন্তু ডকুমেন্ট কোথা থেকে এই শিল্পদ্র থেকে কিন্তু আমার আছে। বিজেন্দ্রলাল রায়ের প্রতিভা তো শেষ নেই, স্টুডেন্ট হিসেবে তো অসাধারণ ছিল, অসাধারণ মানে অসাধারণ, কিন্তু ওনার পথে বিশেষ বিশেষ কিছু বাধা ছিল। বাধা ছিল মাঝে মাঝে শরীর খারাপ। বিজেন্দ্রলাল রায়ের ছবি আপনারা যখনই দেখবেন দেখবেন যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, যদি ভালো শিল্পীর তোলা বা কতদিন গড়ার মূর্তি হয় বিজেন্দ্রলাল রায়ের মুখটা দেখবেন মা। বিজেন্দ্রলাল রায় কিন্তু বিভিন্ন সময় এত রকমভাবে শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে গেছিলেন, তার ওই অবস্থায় তার মধ্যে উনি পরীক্ষা দিতেন এবং পরীক্ষায় সেরা সেরা হতেন। যেমন 5 বছর বয়সে অন্তর এবং ওর মনে তখন কিন্তু তাদের এমন ম্যালেরিয়া হয়েছিল তার মাকে চলে যেতে হয়েছিল তার মা বাবা, মানে শান্তি কি শান্তি হয়ে অদ্বৈতা চাইছে বংশধর ছিলেন ওনার মা প্রসন্ন হয়ে সেখানে চলে যেতে হয়েছে। আবার যখন ম্যাট্রিক পরীক্ষা দেবে তার আগেও ম্যালেরিয়া বাধা, সেখানেও বিশাল বড় সমস্যা। কিন্তু দেখবেন একজন ইংরেজ
প্লেস কৃষ্ণনগর কলেজের স্কুলের কথা বলছি। কৃষ্ণনগর কলেজের স্কুলে তিনি দোলা রায় পড়েছিলেন 1878 সালে, সেখান থেকে ম্যাট্রিক পাস করেছেন। সেখানকার একজন ইংরেজি কি করেছেন, একজন ইংরেজির অধ্যাপক রো সাহেব দিয়ে দোলা রায় এস পরীক্ষার ইংরেজি খাতা দিয়েছিলেন। খাতা দেখে এরকম অবাক হয়ে গেছিলেন এবং এরকম কথা বলেছিলেন, আমি সেটা উদ্ধৃতির মধ্যে রেখেছি। দ্বিজেন্দ্র ইংরেজিতে যেরূপ পরীক্ষা দিয়েছে, কোন ইংরেজ বালক এরূপ পরীক্ষা দিলে তাহার পক্ষে গৌরবের বিষয় হত, মানে ইংরেজদের দিকেও ছাপিয়ে যাচ্ছে। এর আরো নজির আমরা পরবর্তীতে দেখব। এই দেখুন একটা ডকুমেন্ট খুব পছন্দ করে জোগাড় করেছি আপনাদের দেখানোর জন্য, আপনাদের যদি ভালো লাগে বলুন। এটা দ্বিজেন্দ্রনাথ রায়ের স্বাক্ষর করা ওনার একটা পাণ্ডুলিপি।
শুধুমাত্র একদিনই পাড়া হয় কোন জন্মদিনে, এরকম পাড়া রয়েছে এবং স্টেশন মাস্টার যিনি আছেন এবং বীরেন্দ্র
শিশুদের অঙ্গ সমিতি যারা রয়েছেন তারা কিন্তু স্মরণ করছেন। ছবিগুলো দেখাচ্ছি এক অন্যতম কারণ ওনাকে এক নজরে আমরা দেখলে যদি একটু স্মরণে আবার আনতে পারি মনে এটা তো একটা বিশেষ বর্ষ 170 বর্ষ চলবে কিন্তু পরের বছর পর্যন্ত এই এক বছরের মধ্যে আমরা কিছু করতেই পারি আমাদের কলেজেও করতে পারি আমাদের কলেজ সরকার করেছে এটাও কিন্তু একটা প্রশ্ন রাখবো আমাদের কলেজের গ্রন্থাগার সমৃদ্ধ গ্রন্থাগার স্টুডেন্টরা যারা যাও যাওনি যাও না ¿Cómo te dará el día? ¿Cómo te dará el día?
চাপ জমে দেওয়া এই স্মরণ, এই স্মরণের একটা অদ্ভুত একটা দোলাচল